এবার আমরা আমাদের মূল অনুষ্ঠানে আজকের ওপেনিং অনুষ্ঠান শুরু করছি। আমরা অত্যন্ত আনন্দিত, আমি আসলে খুঁজছিলাম দেখতে পাইনি, আমাদের আজকের গেস্ট অফ অনার প্রফেসর ডক্টর কাজী আজিজুল মাওলা। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজিজুল মাওলা স্যার হচ্ছেন এমন একজন মানুষ, যখন আমরা গ্রিন কখনো চিন্তা করি নাই তখন তিনি কিন্তু গ্রিনের উপর কাজ করেছেন, এবং প্রায় 30 বছর ধরে এই গ্রিন নিয়ে যে বাংলাদেশে যে কাজ পেছনে হয়েছিল, হচ্ছে আরবান প্ল্যানিং থেকে শুরু করে যা কিছু, তার পেছনে আজিজুল মাওলা স্যারের একটি অবদান আছে। প্রফেসর, ফেলো সিডা, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বুয়েট। কিছুদিন আগে তিনি আর্কিটেকচার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, চেয়ার ছিলেন। এবং আমি যখন বাংলাদেশে এসে গ্রিন নিয়ে কথা বলতে চেষ্টা করেছি, গ্রিন নিয়ে বিভিন্ন জায়গায় গেছি, তখন এই স্যার আমাকে অত্যন্ত স্নেহ করেছেন, আমাকে সাহস দিয়েছেন, আমার পাশে থেকে আমাকে সামনে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। এবং স্যারদের উৎসাহ ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। আমি ব্যক্তিগতভাবে আজিজুল মাওলা স্যার এবং শামিমারা হাসান আরেকজন শিক্ষক বুয়েটের, এই দুজনের কাছে কৃতজ্ঞ। আমি যখন আজ থেকে 3 বছর আগে প্রথম গ্রিন বিল্ডিং ওয়ার্কশপ করি, সেদিন তারা সারা দিন আমার সাথে ছিলেন প্রথম ওয়ার্কশপে, এবং আজকে আবার আমার 25তম ওয়ার্কশপে তিনি এসেছেন, আমি তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। শাইমার আপা আসার কথা ছিলেন, কিন্তু সকালে ওনার শরীরটা ভালো নাই বলে উনি দুঃখ প্রকাশ করেছেন, আসতে পারেননি। স্যার, থ্যাংক ইউ। গ্রিনটা হচ্ছে একটা তরকারির মতো, যেখানে হলুদ লাগে, মরিচ লাগে, লবণ লাগে, রিনিউবল লাগে, এনার্জি এফিসিয়েন্সি লাগে, ওয়াটার এফিসিয়েন্সি লাগে, লো ভিওসি লাগে, ঠিক আছে? সো তাহলে একটা মজার তরকারি হবে। এবার আমি আমন্ত্রণ করব আমার খুব কাছের মানুষ। আসলে এরকম কাজগুলো করতে গেলে প্রথম দিকে যখন করতাম তখন খুব ধাক্কা খেতাম না, যে কেউ কি গ্রিন, কোন কালার, কয়টা গাছ লাগাইতে হবে, কেন লাগাইতে হবে। তো সেই জায়গার সময় যারা আমাকে উৎসাহ দিয়েছেন তাদের অন্যতম, তাকে অনুরোধ করব কিছু বলতে। আমাদের আজকের গেস্ট অফ অনার প্রফেসর ডক্টর কাজী আজিজুল মাওলা, আমরা তার কাছ থেকে শুনব, তার একটি সবুজ জার্নি আছে না 30-40 বছরে, সেটা শুনব। আমি প্রথমেই ধন্যবাদ জানাব মিস্টার অনন্ত আহমদকে আমাকে এখানে ইনভাইট করার জন্য টু স্পিক অ্যান্ড টু সে সামথিং, অ্যান্ড আই উইল অলসো উড লাইক টু কংগ্রেচুলেট দি পিপল সিটিং অন দি ডায়াস ফর বিং উইথ দিস মুভমেন্ট অফ গ্রিনিং। এবং এই অডিয়েন্স সামনে কোথাও কথা বলতে দেওয়ার জন্য আমি আবারও এই 360 ডিগ্রি টোটাল সলিউশন লিমিটেডকে ধন্যবাদ জানাবো। এবং এর উনি বলেছেন আমার সম্বন্ধে কিছু বলার জন্য, তো ফর দ্য লাস্ট 35 ইয়ার্স আই অ্যাম ইনভলভ উইথ দিস টাইপ অফ ওয়ার্ক। আমি একজন আর্কিটেক্ট, আমি বুয়েট থেকে আর্কিটেকচার পাশ করেছি, এবং আর্কিটেকচার যখন কারিকুলাম আমরা পড়ি তখনই আমরা এই ব্যাপারে কিছুটা অ্যাওয়্যার হয়েছি, প্যাসিভ মিন্স অফ ক্লাইমেটিক কন্ট্রোল কীভাবে আর্কিটেকচারে ইনক্লুড করতে হয়। আমাদের এক অডিয়েন্স কিছুক্ষণ আগে বলে গেলেন বাইরে লাইট আছে, আমরা লাইট বন্ধ করে দিচ্ছি, ভেন্টিলেশন আছে, ভেন্টিলেশন বন্ধ করে দিচ্ছি, এগুলোকে ইউজ করে আমরা কীভাবে কাজ করব। আমাদের কিন্তু আন্ডারগ্রাজুয়েট লেভেলে এগুলো হাতে করে দেওয়া হয়েছে, বাট ওয়েন উই গো ইন টু দ্য প্র্যাকটিস অনেকেই আমরা এগুলোকে ইগনোর করে যাই। সেকেন্ড ফেজ, ওখান থেকে তো কিছু আমরা জানলাম, আমরা এইভাবে কাজ করলে উই ক্যান অ্যাকচুয়ালি লিভ উইথ নেচার, উই শুড নট লিভিং অ্যাকচুয়ালি অ্যাগেনস্ট দি ন্যাচারাল প্রসেস, এটা আমরা কখনো যাওয়া উচিত না, এটা সবসময় সমস্যা। এবং ওয়েন উই লিভ উইথ নেচার দ্যাট ইজ গ্রিন। তো এই পর্যায়ে এসে আমার একটু আগ্রহ বাড়লো, তখন ইন্ডিয়ার সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের ডক্টর শর্মা, ওনার সাথে আমি কিছুদিন কাজ করেছি ইউনিভার্সিটি অফ রুড়কিতে থাকাকালীন সময়, আমি ওখানে ছিলাম। তো দেয়ার অ্যাকচুয়ালি আই স্টার্টেড ওয়ার্কিং হাউ টু ইমপ্লিমেন্ট দোজ থিংস ইন দি প্র্যাকটিক্যাল প্রজেক্টস।
And together with Central Building Research Institute, I evolved some charts and means to control the ventilation, light, and all these things in the indoors. So that was the starting of the journey. তারপরে কিন্তু আমি অনেকের সাথে বিভিন্নভাবে ইনভলভ হয়েছি, যেমন আমি আইআইটি রুড়কির এবং আন্না ইউনিভার্সিটি চেন্নাই, কিশু ইউনিভার্সিটি ফুকুয়াকা, তারপর ক্যাথলিক ইউনিভার্সিটি লোভেন, কেটিএইচ সুইডেন, এদের সাথে ইনভলভ হয়েছি অ্যাজ গ্রিন একাডেমিশিয়ান, এবং তাদের বিভিন্ন প্রজেক্টের সাথে আমি ইনভলভ হয়েছি। দেন আর্কেশিয়ার গো গ্রিন একটা থিমে ওর একটা সেমিনার করেছে, সেখানে অ্যান এক্সপার্ট স্পিকার দে ইনভাইটেড মি। অ্যান্ড ইন্ডিয়াতে না, ঠিক আছে, দ্যাট ইজ সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারের ফেলো ফর রেন ওয়াটার হারভেস্টিং হিসাব, এটার জন্য আমি ট্রেনিংয়ে গেলাম অ্যাজ এ ট্রেনার হিসাবে। সেটা ইনফ্যাক্ট দুই তিনবার আমি হায়দ্রাবাদ এবং ইয়েতে রুড়কিতে ট্রেনিংগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম। সো এটাতে বোঝা যায় মাই অ্যাক্টিভিটিস দেয়ার অ্যাকচুয়ালি মোস্টলি আউটসাইড বাংলাদেশ। তো দেশে কেন করছিলাম না, দেশে অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেসটাই ক্রিয়েট হচ্ছিল না। আই এম বিইং এ টিচার ফ্রম দি ভেরি বিগিনিং, আই ওয়াজ ট্রাইং টু ইনস্টিল দিস মাইন্ডসেট অন মাই স্টুডেন্টস টু ইউজ দিস থিংস, বাট মার্কেট ওয়াজ নট ভেরি মাচ কন্ডিউসিভ অ্যাবাউট দিস থিংস। সো কিছু কিছু হ্যাজার্ড ঘটলো বিভিন্ন সময়, তার মধ্যে বিগার হ্যাজার্ডস ওয়ার অন আমাদের রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ, কিছু হ্যাজার্ড হলো, তখন গভর্নমেন্ট একটা অ্যাওয়্যার হলো যে এগুলোর ব্যাপারে কিছু কাজ করা দরকার। অ্যান্ড দেন দে আইওলোর মাধ্যমে তারা বুয়েটে কিছু প্রোগ্রাম অর্গানাইজ করলো টু ট্রেন আপ দি পিপল হু আর ইনভলভ উইথ দিস ইন্ডাস্ট্রিজ। তো সেখানেও আমি অ্যাজ এ ট্রেনার আই ওয়ার্ক উইথ দ্যাট। অ্যান্ড ফ্রম দেন অন অলমোস্ট অ্যাট দ্য সেম টাইম অনন্ত আহমেদ ওই সময় আমার সাথে যোগাযোগ করলেন, and I found a real person who can carry through these things in the field. And uni already bolechen oi shomoy tokhon ami utshaho pelam je what I was trying for the last 35 years ami ashole khub beshi head betori korte parini, mindset tori korte parini, and now we have a very energetic person in the field who can take it forward. To ওই সময় আমি ওনার সাথে কিছু কিছু ক্ষেত্রে ওনার সাথে কাজ করেছি। বেসিক্যালি হি ওয়াজ ডুইং ইট, আই জাস্ট সাপোর্টেড হিম বিকজ আই ওয়াজ রিলেটেড উইথ দিস ফিল্ড অ্যান্ড আই ওয়ান্টেড টু মেক শিওর দ্যাট দি ইয়াং পিপল হু আর ইনভলভ উইথ দিস ফিল্ড নো দিস থিংস। তো এখানে করতে যে যেটা ফিল্ডে আসার পরেও এখন গত 10 বছর ধরে এটা মোটামুটি একটা ভিগরাসভাবে ফিল্ডে এসছে আমি দেখছি, বাট ওয়ান থিং ইজ স্টিল মিসিং দ্যাট আমরা এখন পর্যন্ত একটা বিল্ডিংয়ের অপারেশনাল লেভেলে যখন আমরা যাই তখন আমরা গ্রিনের কথা বলি, বাট ইট স্টার্টস ফ্রম দি ভেরি বিগিনিং অ্যাট দি প্ল্যানিং লেভেল অ্যাকচুয়ালি স্টার্টস। এখানে একটা কথা আছে, থ্রি আর রিডিউস রিনিউ অ্যান্ড রিইউজ। সো এই কনসেপ্টে যদি আমরা যাই তাহলে দেখবো আসলে আমাদের কাজটা স্টার্টস ভেরি ফ্রম আমরা যখন ফাউন্ডেশন স্টোন লে করি তার আগে থেকে কাজ শুরু হয়। আমি গ্লাসের কথা বলছি, ওয়েন সোলার রেডিয়েশন এন্টার্স ইন্টু দ্য বিল্ডিং তখন আমরা এটা কীভাবে ঠেকাবো সেটা চিন্তা করছি, ওয়াই শুড আই ইউজ গ্লাস, আমি তো গ্লাস ছাড়াও অনেক কাজ করতে পারি। তো ভেন্টিলেশনের কথা বলা হচ্ছে, তো আমি এখানে কিন্তু সোলার রেডিয়েশনকে বিভিন্নভাবে কিন্তু আমার এই স্পেসে এনে ইউজ করতে পারতাম, বাট আমি ওটা ব্লক করে দিয়ে আমি লাইট জ্বালাচ্ছি। সো এখানের মধ্যে আমাদের যে মোস্ট অফ দ্য প্রফেশনাল অ্যাকচুয়ালি দে আর ওয়ার্কিং অন হাউ টু রিডিউস এনার্জি, এনার্জি এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে। এনার্জি এফিসিয়েন্সি ইজ পার্ট অফ দি টোটাল স্পেকট্রাম, এখানে আমাদের টোটালিটিতে চিন্তা করতে হবে। এবং অন্তত আমাদের যে কাজটা আমি এটাতে এখানেই ভালো লাগছে, 360 টোটাল সলিউশন লিমিটেড, দ্যাট হি ইজ কনসার্ন উইথ এভরি অ্যাসপেক্ট অফ দি থিং। এখানে রেন ওয়াটার হারভেস্টিং আমিও করেছি, বাট দ্যাট ইজ পার্ট অফ দি থিং। আমি এখানে
passive means of climate control, that is also part of the thing. So amra prottekta part ni actual whole hobe to amra prottekta aspect jodi jani then only can we go for greening. So ei jinish ta facilitate TSL korche, among that is the beauty of this thing, that they are trying to make aware the people who are involved with these things, that tara janbe ashole amra কীভাবে চিন্তাটা করতে হবে, আমার মাইন্ডসেটটা চেঞ্জ করলে এভরিথিং উইল চেঞ্জ। তো মাইন্ডসেট চেঞ্জ করার ব্যাপারে ওনারা একটা বড় ভূমিকা রাখছেন, এবং আমি বলবো আমি যেই অ্যাজ এ অ্যাকাডেমিশিয়ান, আমি আর্কিটেক্ট ও অ্যাকাডেমিশিয়ান ও আর্কিটেক্ট হিসেবে কিছু কাজ হয়তো প্র্যাকটিক্যাল কাজ করছি, বাট বেসিক্যালি আই এম অ্যান অ্যাকাডেমিশিয়ান, অ্যান্ড সেই লেভেলে মাই রোল ইজ টু ইন্সপায়ার দি পিপল, ইন্সপায়ার দি স্টুডেন্ট অ্যান্ড মেক দ্যাম অ্যাওয়ার অ্যাবাউট দি problems, and shit ami korchhilam, and somehow ota academic level e theke jacchilo, the people ota ke egiye niye jawar byapare Anant Ahmed onek kaj korechen, and ami onake ei jonno shadobhar janai, ebong I think we should give him a big hand for that. To amar oi role ta 35 বছর আগে যাচ্ছিল, আমি বলবো এখনও মোটামুটি সেই লেভেলে আছে, আই এম ট্রাইং টু ইন্সপায়ার দি পিপলস টু গো গ্রিন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এই প্রজেক্টের মাধ্যমে, সাত দিনের প্রোগ্রামের মাধ্যমে আসলে এই জিনিসগুলোই বলা হবে আই নো, অ্যান্ড আফটার দ্যাট, অ্যান্ড আমি জানি এখানে যারা আছেন মোস্ট অফ দ্যাম আর অ্যাওয়ার অফ অল দিস থিংস, বাট সাত দিনের প্রোগ্রাম অ্যাটেন্ড করার পরে ইউ উইল নো অ্যাকচুয়ালি দি টোটাল স্পেকট্রাম অফ দি থিংস, অ্যান্ড 360 টোটাল সলিউশন তার নামের যে সার্থকতা প্রমাণ করবে আশা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও অনেক কৃতজ্ঞতা স্যারের প্রতি। যারা দীর্ঘদিন একটা পথে থাকেন এবং সেই পথে আসা অন্যদেরকে সামনে এগিয়ে যাবার জন্য, সাথে নিয়ে এগিয়ে যাবার জন্য উৎসাহ দেন, আসলে সেটা খুবই দরকারি, এবং এরকমই হয়। আপনারা করেছেন বলেই আমরা করছি, আমরা করব বলেই আমাদের নতুন প্রজন্ম করবে। আজকে উপরে আমাদের ছোট ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারা কিন্তু দেখছেন যে গ্রিনটা কী। আজকে আমরা সারাদিনে যেটা হবে, যে গ্রিনের সমস্ত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব, এবং গ্রিন নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না আজকের পরে। সেটা শুধু গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন না, গ্রিন ইটসেলফ।